কিছুই বুঝতে পারছি না অফিসার, এতদিন হয়ে গেল আপনারা কাউকে ধরতেই পর্যন্ত পারলেন না। যারা খুন করে তারা তো আর আমাদের জন্য বসে থাকে না ম্যাডাম, তাই আমরা আমাদের ঠিক পথে এগোচ্ছি। আপনারা তো সবসময় ঠিক পথে এগোন, তবু যে কেন খুনের কোনো কিনারা হয় না, খুনি ধরা পড়ে না সেটা আমরা জানি না, আসলে সাধারণ মানুষ তো বুঝতে পারি না। রোজ কতগুলো করে খুন হয় আপনি জানেন? নিশ্চয়ই, আর সেটাই প্রমাণ করে যে আপনারা কতটা এফিশিয়েন্ট, কতটা ঠিক পথে আপনারা এগোচ্ছেন। পুলিশ যে কেন আছে, কি কাজ করছে সেটাই তো জানি না। সেটা আমরা না থাকলে সব থেকে ভালো জানতে পারবেন। আসলে কি জানেন, দাঁত থাকলে তো বোঝা যায় না যে দাঁতের মর্মটা কি, দাঁত যখন থাকে না তখন বোঝা যায় যে দাঁত কতটা কাজ করত। বেশ তো, আপনারা একবার পড়ে যান, তাহলে বুঝতে পারি আপনারা ঠিক কতটা কাজ করেন। আমরা না থাকলে আপনার অনেক সুবিধে হতে পারে, কিন্তু অনেকের অসুবিধে হবে, তাই আপনাকে খুশি করতে পারলাম না বলে আমি খুব দুঃখিত। আমি জানতে চাই 3 নম্বরের পেশেন্টের খুনি কবে ধরা পড়বে। খুনি অবশ্যই ধরা পড়বে, তবে ধরা পড়ার পর আপনি আবার তাকে ছাড়াবার জন্য আসবেন না তো? মানে আমি একজন খুনিকে ছাড়াতে ছুটে আসব কেন? না না, আমার এই অল্প দিনের অভিজ্ঞতাতে তো কম দেখলাম না, যতক্ষণ না খুনি ধরা পড়ে ততক্ষণ সবাই এসে চোটপাট করে, আর ধরা পড়ার পরই তার বাবা মা ছেলে মেয়ে সবাই এসে জড়ো হয়, তখন ছাড়িয়ে নিয়ে যাবার জন্য কত বায়না। আপনার ক্ষেত্রেও তাই হবে না তো? শুনুন, একজন খুনি মানে একজন খুনি, সে যদি আমার খুব কাছের লোক হয় তার ফেভারে আমি একটা কথাও বলবো না, কিন্তু আগে আপনারা তাকে ধরুন প্লিজ। ম্যাডাম, ধরবো বললেই তো আর ধরা যায় না, বিশেষ করে আমি যখন মিঠুন বা অমিতাভ বচ্চনের মতন পুলিশ অফিসার নই, তাদের মতন হতে পারলে নয় এক নিমেষে গিয়ে ক্রিমিনালের টুটি চিবে ধরতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার নাম অরিন্দম, মিঠুন বা অমিতাভ বচ্চন নই। চল চল চল। স্যার, এই মালটাকে রিসর্ট থেকে ধরে নিয়েছি, মধু চক্রের আসর বসিয়েছিল। নমস্কার স্যার, আমাকে চিনতে পারছেন তো? তোমার মতন অনেক মালই তো এখানে আসে, তাই ঠিক চিনতে পারছি না, তবে তুমি খুব শিগগিরই আমাকে চিনে নেবে। হ্যাঁ স্যার, আমরা দুজনে যখন এক পাড়াতেই থাকি তখন পরিচয়টা সেরে নেওয়াই ভালো। ও তাই নাকি? আর তাছাড়া ওই আমাদের দুজনের কাজের জায়গাও তো এক, আমি আপনি সব এক জায়গাতেই তো ঘোরাফেরা করি। আচ্ছা, এর তো দেখছি আলাপ করার খুব শখ হয়েছে। এই ওকে ভেতরে নিয়ে যা, আলাপটা তো একটু জমিয়েই করতে হবে। হ্যাঁ স্যার, আসুন স্যার আসুন। তবে হ্যাঁ, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, বেশি দেরি করবেন না। চল চল চল। লোকটা, লোকটাকে কোথায় যেন দেখেছি। সে কি, এসব দাগি আসামিরাও আপনার পরিচিত নাকি? হ্যাঁ দেখেছি লোকটাকে, কিছুতেই মনে করতে পারছি না। দেখবেন, ওর বোন বা পিসি হয়ে ওকে যেন আবার ছাড়াতে আসবেন না। আরে না না, ও যান বাড়ি ফিরে যান, মনে পড়লে তবেই আসবেন, তবে ওকে ছাড়াতে নয়, নতুন কোনো তথ্য দিতে পারলে তাহলেই।